মানবিক শাখার শিক্ষার্থীরা তোমরা অনেক চিন্তিত, তাই না, যে কি পড়বো, কি হচ্ছে, কি হবে? তো আজকে থেকে কিন্তু তোমাদের চিন্তা দূর করার জন্য আমি একটা সাজেশন নিয়ে আসলাম যে তোমাদের এখানে কোনো চিন্তা থাকবে না, দুশ্চিন্তা, চিন্তা দুশ্চিন্তা কোনোটাই থাকবে না, ঠিক আছে? আর এখানে আমরা আজকে ভূগোল ও পরিবেশ সাজেশনটা নিয়ে আলোচনা করব। রোড টু মিশন 100 TTECO সাজেশন SSC 2025 শিক্ষার্থীদের জন্য। তো আমরা টেকনিক ইজি এডুকেশন জানো যে এর আগেও হয়তো বা তোমরা দেখেছো, তোমরা আসো জন্যই তো টেকনিক আজকে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তো তোমরা জানো যে টেকনিক ইজি এডুকেশন থেকে প্রতিবারই আর কি প্রত্যেক সাবজেক্টের সাজেশন দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয় কীভাবে কোন বিষয়গুলো পড়া সেগুলো। তো তার উপর ভিত্তি করে আজকে তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি। এখানে আমি প্রথমত দেখাবো যে কোন কোন বিষয়গুলো আমরা কোন কোন অধ্যায়গুলো পড়বো, কোন কোন অধ্যায়গুলো কী করে পড়বো, কোনগুলো পড়বো না, সেই সব বিষয়গুলো নিয়ে আগে প্রথমত আলোচনা করে নিব। তারপর আমাদের আরও কী কী বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো দেখবো। দেখো, প্রথমত আমরা অধ্যায়ভিত্তিক যদি দেখি, অধ্যায়ভিত্তিক দেখলে আমাদের প্রশ্ন তো আসে 11টা, তাই না? 11টা প্রশ্ন আসে। এই 11টা প্রশ্নের মধ্যে আমাদের যে প্রথম 7টা অধ্যায় আছে, এই প্রথম 7টা অধ্যায় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই 7টা অধ্যায় পড়ে ফেললে তুমি 5টা প্রশ্ন 100% কমন পাবা, লিখিত যে কোনো বোর্ড, ঢাকার আসে, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যত যা কিছু আছে 5টা প্রশ্ন কমন পাবা। এবং এই 5টা প্রশ্নে এভারেজ তুমি 45 নম্বর তুমি এখান থেকে ক্যারি করতে পারবা, কারণ এখান থেকে নম্বর পাওয়া খুব সহজ। আবার কি, যদি তুমি ভালো করে আয়ত্ত করতে না পারো তাহলে ভুল করার সম্ভাবনাও আছে। আচ্ছা, এখন তোমার আরও যে অধ্যায়গুলো আছে, অষ্টম, নবম, দশম, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, 11, 12, 13, এখান থেকে 2টা প্রশ্ন থাকে প্রত্যেকটা বোর্ডেই, 14, 15 থেকে 2টা প্রশ্ন থাকে প্রত্যেকটা বোর্ডেই। এই টোটাল প্রশ্ন হয় হচ্ছে 11টা। তোমাকে লিখতে হবে 7টা, তুমি সেই 7টা যে কোনো জায়গা থেকে তোমার পছন্দ মতো টপিক থেকে তুমি বেছে নিতে পারো। এখন বলতে পারো যে আমি এখান থেকে 1টা পড়বো, 2টা ভাগ পড়বো, তাই তুমি 4টা প্রশ্ন কমন পেলা, তাই তোমাকে আর পেতে হবে কয়টা, 3টা প্রশ্ন কমন পেতে হবে। তুমি এখান থেকে 2টা অধ্যায় বাদ দিয়ে দিতে পারো, 2টা অধ্যায় বাদ দিলেও তো তোমার 5-4 জায়গায় তুমি 3টা প্রশ্ন তো কমন পাবাই, তাই 3টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে এখন এখানে সাজেশনটা কী আমার পক্ষ থেকে? সাজেশন হচ্ছে তোমার যে টপিকগুলো বেশি ভালো লাগে তুমি সেই টপিকগুলো বেশি ভালো করে পড়ো। আমার আরেকটা কথা কী, যে তুমি যদি এই অধ্যায়গুলো ভালো করে পড়ো তাহলে তুমি এই অধ্যায়গুলো থেকে বেশি নম্বর তুমি কমন পাবা, এই অধ্যায় থেকে বেশি নম্বর পাওয়া যায় এই অধ্যায়গুলো থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা কথা, সেটা হচ্ছে যে দেখো, তোমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে SSC 2025 শিক্ষার্থীদের জন্য আমরা একটা কোর্সের আয়োজন করা হয়েছে, রোড টু মিশন 100, প্রস্তুতি হোক সবার সেরা। আচ্ছা, আমরা কথা বলতেছি কোনটা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, এই স্লটটা নিয়ে। দেখো, ইতিহাস, ভূগোল সবগুলো সাবজেক্টেরই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আমাদের আজকের আলোচনার জায়গাটা হচ্ছে এইটা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি। 50টি ক্লাস, 20টি প্লাস পরীক্ষা, কোর্স ফি মাত্র 490 টাকা, এটা হচ্ছে 50% ডিসকাউন্টে 490 টাকা। আমাদের ক্লাস শুরু হবে 15 তারিখে, 15 নভেম্বর ক্লাস শুরু হবে। আমাদের দেখো এখানে পেমেন্ট করার সিস্টেমও বলা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, সুন্দর দুইটা নাম্বার, নাম্বার দুইটাই সুন্দর, আমার খুব পছন্দ নাম্বার দুইটা। দেখো এই যে নাম্বার দুইটা, তুমি যে কোনো সময় এই দুইটা নাম্বারে যদি একটাবার ফোন দাও তাহলে তোমাকে সব কিছু বলে দিবে, যদি ওইটাও বুঝতে না পারো। আর আগে যেটা দেওয়া আছে ওইভাবে যদি বিকাশ থেকে পেমেন্ট করতে পারো তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা চাইলেই যে কোনো সময়, কিন্তু তোমরা চাইলে যে কোনো সময় কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে তোমরা এখান থেকে সুবিধাগুলো পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে নিতে পারবা। আচ্ছা, আমরা আবার একটু সাজেশনে চলে যাই। আমাদের সাজেশনে এবার একটু অধ্যায়ভিত্তিক কথা বলি, অধ্যায়ভিত্তিক কথা বলা দরকার, অধ্যায়ভিত্তিক একটু বোঝা দরকার। আমাদের প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ, ভূগোল পরিবেশ দেখো এখানে সাজেশনটা যেভাবে সাজানো হয়েছে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে এই এই বক্সটার মধ্যে, এই টেবিলটার মধ্যে, এই টেবিলটার মধ্যে কিন্তু আমার কী কী পড়তে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে। জ্ঞানমূলক নিয়ে একটা কথা, জ্ঞানমূলকের বিষয়গুলো হচ্ছে যে আমি এখানে মেইন মেইন কয়েকটা প্রশ্ন দিয়েছি যেগুলো বারবার বারবার পরীক্ষাতে আসছে, সেখান থেকে আমরা একটা প্রশ্ন কমন পেতে পারি। অনুধাবনমূলক,
অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আমাদের দরকার হয় সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আর প্রয়োগ উচ্চতার ক্ষেত্রে প্রয়োগ উচ্চতা যেহেতু উদ্দীপকের উপর নির্ভরশীল, উদ্দীপকের উপর ভিত্তি করে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার প্রশ্নগুলো এসে থাকে, সেক্ষেত্রে প্রয়োগ উচ্চতার ক্ষেত্রে আমরা দেখব যে মেইন যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে সেই টপিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে ভূগোল ও পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি বর্ণনা, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব, ভূগোল ও পরিবেশের উপাদান হিসেবে আন্তঃসম্পর্ক, এই চারটা টপিক পড়লে তুমি 100% এখান থেকে এই গদ্য থেকে প্রশ্নগুলো তুমি লিখতে পারবা। ঠিক একইভাবে তুমি চলে যাও দ্বিতীয় অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়টা দেখো ঠিক একইভাবেই সাজানো হয়েছে যে তোমার এক কথায় মানে জ্ঞানমূলক প্রশ্ন কী কী পড়তে হবে, অনুধাবনমূলক প্রশ্ন কী কী পড়তে হবে, প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা আমরা দেখে নেব। তিন নম্বর অধ্যায়ে সবচেয়ে সহজ এবং অল্প পড়ার মধ্য দিয়ে যে অধ্যায়টা শেষ করা যায় সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় দেখো মানচিত্র কাকে বলে, স্থানীয় সময়, জিআইএস, জিআইএস কাকে বলে, পূর্ণরূপ, এগুলো আসে। আর অনুধাবনের ক্ষেত্রে প্রতিবনুপাত কেন কাজে লাগে ব্যাখ্যা করো, আয়তন বরদের সময় একাধিক প্রমাণ সময় থাকে কেন ব্যাখ্যা করো, ভূসংস্থানিক মানচিত্র কি, জিপিএস এর সুবিধা কি, প্রয়োগ উচ্চতরের ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন স্থানীয় সময়, প্রমাণ সময়, এই যে এগুলো থেকে, এই যে আমি যে বললাম যে এগুলো থেকে যখন তুমি অ্যান্সার করবা তুমি কিন্তু 100% নম্বর পাবা, এখান থেকে তোমার নম্বর কোনো কাটা হবে না বা নম্বর কর্তন হবে না, নম্বরটা ঠিকঠাক নম্বর পাবা। ঠিক একইভাবে তুমি চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়টা দেখো বায়ুমণ্ডল, এখান থেকে প্রশ্ন আসবেই, ওই যে বলে নিছি না প্রথম আটটা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবেই, পাঁচটা প্রশ্ন 100% কমন পাবা। তাহলে আমার লিখতে হয় সাতটা, আটটা অধ্যায় পরে আমি পাঁচটা প্রশ্ন কমন পাচ্ছি, তাহলে আমি যদি এটার উপর বেশি ফোকাস করি তাহলে আমার কিন্তু পরীক্ষা 70% পরীক্ষা এইখান থেকেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কারণে তোমাদের কাছে পরামর্শ থাকবে আমার, আমার দিক থেকে এটা ভালো করে দেখবা। আচ্ছা দেখো এখানে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো বারবার আসে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, অনুধাবন প্রশ্ন যেগুলো আমাদের দরকার পরীক্ষার জন্য সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, যে ওজন গ্যাস জীব জগৎকে কীভাবে রক্ষা করে, প্রাণী জগতের মধ্যে ট্রপোমণ্ডল কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো, বৃষ্টিচ্ছা অঞ্চল বলতে কী বোঝায়, এই যেটা বৃষ্টিপাতের মধ্যে কিন্তু আসে, অর্থাৎ যেগুলো আমাদের একদম প্রয়োজন দরকার সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। প্রয়োগ উচ্চতরে আসো, এটাতে প্রয়োগ উচ্চতর একটু বেশি পড়তে হয় তবে সহজ আছে, ঠিক আছে, কঠিন না সহজ আছে। এই যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, বায়ুর উপাদান বর্ণনা করো, প্রাণীচক্র কী ব্যাখ্যা করো, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কী কী ধরনের প্রভাব পড়ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। ঠিক এইভাবেই দেখো আমাদের সাজেশনের বাকি অধ্যায়গুলো ঠিক এইভাবেই তোমাদের সামনে উপস্থাপন করা হবে, দেওয়া হবে। আমাদের ওই যে কোর্সের যে বিষয়টা দেখালাম এটাতে যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমরা এই সাজেশনটা একদম সম্পূর্ণ সাজেশন বিনামূল্যে পাবা। তো তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলমান অবস্থায় আছে, টেস্ট পরীক্ষাটা ভালো করে দাও, টেস্ট পরীক্ষায় ভালো একটা ফলাফল করো, এরপরে যে দুই তিন মাস সময় পাওয়া যাবে এই তিন মাস সময়টাকে তোমরা একদম মানে একদম বুঝে যে বলে উঠে পড়ে লাগার মতো একটা অবস্থায় নিয়ে ফেলো। জীবনে যত যা কিছু আছে সব কিছু ভুলে যাও, শুধুমাত্র পড়াশোনার সাথে মনোযোগ দাও, অবশ্যই অবশ্যই তোমার ফলাফল ভালো হবে। তো টেকনিক ইজি এডুকেশনের ইজি এডুকেশন পরিবারে তোমাদেরকে অগ্রিম স্বাগতম জানিয়ে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।